থেকে আমি প্রদীপ্ত। আমি আজ যাকে নিয়ে আলোচনা করতে চলেছি তিনি হলেন স্বামীজির পিতৃদেব। এই নরেন্দ্র পিতা বিশ্বনাথ দত্ত তার কাকার করুণায় প্রায় অনাথ রূপে প্রতিপালিত হন। স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি কয়েকবার ব্যবসায় নামতে চেষ্টা করেন, কিন্তু তেমন সফল না হতে পেরে একসময় 11 এপ্রিল 1859 খ্রিস্টাব্দে অ্যাটর্নি চার্লস এফ পিটারের অধীনে আর্টিকেল ক্লার্ক হন এবং পরে 29 ফেব্রুয়ারি 1861 খ্রিস্টাব্দে অ্যাটর্নি হেনরি জর্জ টেম্পলের অফিসে আর্টিকেল ক্লার্ক হিসাবে যোগদান করেন এবং সেখানে 10 অক্টোবর 1864 খ্রিস্টাব্দ পর্যন্ত কাজ করেন। 14 মার্চ 1866 খ্রিস্টাব্দ প্রধান বিচারপতি স্যার বার্নেস পিকের এজলাসে অ্যাটর্নি ও প্রক্টর রূপে নাম লেখাবার জন্য বিশ্বনাথ দরখাস্ত করেন। আবেদনের সঙ্গে বিশ্বনাথ দত্ত দুখানি সার্টিফিকেট দাখিল করেন। দুটি সার্টিফিকেটের তারিখ 7 জানুয়ারি 1865। দাতাদের নাম শ্রী গিরিশচন্দ্র ব্যানার্জি ও শ্রী দিগাম্বের মিটার। একই দিনে এই আবেদনের সম্মতি দেন মিস্টার জাস্টিস ওয়াল্টার মর্গ্যান। বিচারপতি মর্গ্যানের পরে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের প্রধান বিচারপতি হন। আইন পাড়ায় বিশ্বনাথের কোম্পানির নাম ছিল ধর অ্যান্ড দত্ত আর তার পার্টনার আশুতোষ ধর। ভূপেন দত্ত জানিয়েছেন তার সাহিত্যপ্রেমী পিতৃদেব একখানি উপন্যাস লিখেছিলেন এবং অর্থাভাব থাকায় বইটি পিতামহর খুড়তুতো ভাই ডাক বিভাগের পদস্থ কর্মচারী গোপাল দত্তের নামে প্রকাশিত হয়। পূর্বাশ্রমে অপরের নামে এমনকি প্রকাশকের নামে তিনি বেশ কয়েকটা বই লিখেছিলেন এবং সেই লেখা থেকে অতি সামান্য অর্থ রোজগার করেছিলেন। এর মধ্যে ছিল গানের বই, ইংরাজি কথোপকথনের বই এবং বাংলা অনুবাদ। ব্যবসা বাণিজ্যে বিফল হয়ে তিনি আইন ব্যবসায় মনোনিবেশ করেন এবং সেই সঙ্গে নিলামে সম্পত্তি কিনে সময়ের মতো তা বেচে দিয়ে তিনি অর্থবান হতেন। এই কেনাবেচায় তিনি শ্রী ভুবনেশ্বরীর নাম ব্যবহার করতেন। শরিকদের সঙ্গে মামলার সময় বিবেকানন্দর পিতার আর্থিক অবস্থার সম্পর্কে নানা ইঙ্গিত ঘটে। কারো অভিযোগ তিনি বিশাল দেনায় জড়িয়ে পড়েছিলেন এবং পাওনা দাদা এড়াবার জন্যে কিছুদিনের জন্য কলকাতা ছেড়ে রায়পুরের প্র্যাকটিস করেন। বিভিন্ন সময়ে বিশ্বনাথের উকালতির যে ছবি আমরা পাই তাতে তিনি যে ব্রিবলে সুখিল ছিলেন তা মোটেই মনে হয় না। বিশ্বনাথের মৃত্যু তারিখ কলকাতা কর্পোরেশনের খাতায় লেখা 23 ফেব্রুয়ারি 1884 খ্রিস্টাব্দ। বিশ্বনাথের মৃত্যুর পর কেউ তার শোক সন্তপ্ত পরিবারকে একটি কপরদক দিয়েও সাহায্য করবার জন্য এগিয়ে আসেননি। শেষ দিকে বিশ্বনাথবাবু তার অ্যাটর্নি অফিসের উপর তেমন নজর রাখতে পারতেন না। যে বন্ধুর ওপর তিনি কোম্পানির ভার অর্পণ করেন তিনি সুযোগ বুঝে বিশ্বনাথের নামে ঋণ করে সেই সব অর্থ আত্মসাৎ করতে থাকেন। ধন্যবাদ। স্বামীজির পিতৃদেব বিশ্বনাথ দত্তের জানা অজানা তথ্য জানিয়ে আমি খুবই আনন্দিত। এইভাবে পরবর্তী পর্বগুলো দেখতে থাকুন আর ভোরের আলোর পাশে থাকুন। নমস্কার।